হে হোয়াটস আপ গুড পিপল, দিস ইজ মি আব্দুল্লাহ মাহমুদ, আছি আপনাদের সাথে। আজকের পর আমরা আলোচনা করব ইউটিউব সার্চিং নিয়ে। অর্থাৎ ইউটিউব সার্চ বক্সে যখন কোনো ভিউয়ার সার্চ করে, তখন সার্চ পেজে আসলে যে ভিডিওগুলো আসে, সেখানে যদি আমাদের ভিডিওগুলো প্রথম পেজেই থাকতো কতই না ভালো হতো। তাহলে খুব দ্রুত মনে হয় আমরা ইউটিউবে একটা কিছু করে ফেলতাম, রাইট? বাট এটা আসলে খুব বেশি একটা মানে ট্রিকি বলবো না, এটা খুব বেশি যে সহজ আসলে একটা বিষয় তাও না, আবার খুব বেশি কঠিনও না। বাট এটা সম্পূর্ণ আসলে এই হ্যান্ড পিক একটা বিষয়, ইউটিউব পিক করবে বিষয়গুলো। বাট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের কন্টেন্টগুলোকে যেভাবে সাজালে ইউটিউবের চোখে পড়তে পারে, আমাদের কাজ হচ্ছে সেটা করা। তো এই পুরো সার্চিংয়ের জন্য আমাদেরকে 10টা রুল ফলো করতে হবে, 10টা রুলের ব্যাপারে আমাদেরকে জানতে হবে। এক্ষেত্রে প্রথম 5টা রুল যেটা ইউটিউব নিজে করে থাকে, আমাদের ওখানে কোনো হাত নাই। লাস্টের যে 5টা রুল সেখানে আমাদের করার আছে, আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা সেখানে কাজ করতে পারি। তাহলে আজকের পুরো ভিডিও জুড়ে শর্ট 10টা ট্রিক আমরা বলবো। প্রথম 5টা থাকছে ইউটিউবের জন্য, সেটা ফার্স্ট সেগমেন্টে রাখবো, এবং সেকেন্ড সেগমেন্টে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমরা যা করতে পারি সেগুলো রাখবো। ওকে, সো উইদাউট ফার্দার অ্যাডো, লেটস গেট স্টার্টেড। Leave a thumbs up if you like any videos, then subscribe the channel and press the bell icon to watch more latest videos very faster. This is segment 1, okay? প্রথম সেগমেন্টে আসলে ইউটিউব যে 5টা রুল ফলো করে সার্চিং এর ক্ষেত্রে আমরা সেটা বলি। নাম্বার 1, টাইটেল। আপনার টাইটেলটা ইউটিউব ফলো করে, ইউটিউব সেই টাইটেলটা থেকে ট্যাগ নেয়, ওয়ার্ডস নেয়, কিওয়ার্ডস নেয়, আপনার ডিসক্রিপশন থেকে কিওয়ার্ডস নেয়, ট্যাগ নেয়। ট্যাগের জন্য তো একটা সেকশনই আছে ইউটিউবে, যখন কন্টেন্ট আপলোড করে নিচে ট্যাগিং ট্যাগের যে কিওয়ার্ডগুলো সেগুলো দিতে হয়। তো এটার উপরে বেস করে আপনার সার্চিংয়ের একটা প্যাটার্ন ইউটিউব খেয়াল করে। ওয়াচ টাইমটা কী? ওয়াচ টাইমটা হচ্ছে একটা ভিডিওতে আপনার একটা কন্টেন্টে ভিউজ আসলো 100 জন, তারা আসলে ম্যাক্সিমাম কত টাইম আপনার ভিডিওটাকে ওয়াচ করেছে, এটার উপরে বেসিস করে আসলে ইউটিউব তার কন্টেন্টগুলোকে সার্চে প্যাটার্নে ফলো করে। ওকে, লাস্ট হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট বলতে আমরা যেটা বুঝি, একটা ইউজার, একটা ইউটিউব ইউজার বা একটা ইউটিউব ভিউয়ার আপনার কন্টেন্টে আসলো, এসে আপনার ভিডিওটা কতখানি পছন্দ করলো, কতখানি অপছন্দ করলো, তার মন্তব্য কমেন্ট সেকশনে তারা অনেকেই জানায়। তো এই ধরনের যে এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি, আপনার ভিউয়ার্সের আপনার অডিয়েন্সের অ্যাক্টিভিটির উপরে বেস করে একটা ফিডব্যাক তারা পায় যে এই কন্টেন্টটা আসলে ইউজাররা লাইক করছে কি ডিসলাইক করছে, এটার উপরে বেসিস করে আসলে ইউটিউব সিদ্ধান্ত নেয় এই কন্টেন্টটাকে ফ্রন্ট পেজে আনা যায় কিনা। ওকে, এই গেল ইউটিউবের 5টা রুল যেটা ইউটিউব নিজে ফলো করে। বাট অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর যখন আমরা একটা ভিডিও আপলোড করব, আমাদের আসলে কী করণীয়? বাট তার আগে ইতিমধ্যে আমরা জেনে গেছি যে ইউটিউব কোন 5টা রুল আসলে ফলো করে আমাদের ভিডিওগুলোকে সার্চ পেজে নিয়ে যায়। তাহলে সেই 5টা জায়গায় যদি আমরা কাজ করি তাহলেই তো হয়ে গেল, তাই না? ফাইনাল বিষয়টা তো সেকেন্ড সেগমেন্ট এটা। আমরা এই সেকেন্ড সেগমেন্টে আলোচনা করতেছি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কী করণীয়। ওকে, তো নাম্বার 1 হচ্ছে ইউজ রিলেভেন্ট সার্চ আইটেম। অর্থাৎ আপনি ট্যাগে, ডিসক্রিপশনে, আপনার টাইটেলে ইররিলেভেন্ট কোনো ওয়ার্ড দিবেন না, রিলেভেন্ট, আপনার কন্টেন্টের সাথে রিলেভেন্ট যে ওয়ার্ডগুলো যায় সেই ওয়ার্ডগুলোই ব্যবহার করবেন। তাহলে সার্চের সময় ইউজার বা একজন ভিউয়ার ওই আইটেম বা ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে এবং আপনার সার্চের সাথে মিলে যাবে, আপনার ওয়ার্ডের সাথে কিওয়ার্ডের সাথে মিলে যাবে, তখনই আপনার ভিডিওটাকে তাকে শো করানো হবে। গুগল ট্রেন্ড, এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। সাপোজ আমি এই যে গুগল সার্চ নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি, আমি যেটা ফলো করব, আমি গুগল ট্রেন্ডে চলে যাব এবং আমি এটা গুগল ট্রেন্ডিংয়ে সার্চ করব, দেখব যে এই ধরনের কন্টেন্ট খোঁজার জন্য গুগলে ম্যাক্সিমাম টাইম কোন ধরনের কিওয়ার্ড ব্যবহৃত হয়। ওকে, সেই কিওয়ার্ডগুলো যদি আমি আমার ভিডিওতে দিয়ে দিতে পারি, ব্যাস, তাহলে তো আমার ভিডিওটা আসলে সার্চিংয়ের জন্য প্রথম পেজে যাওয়ার জন্য রেডি। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, একটা ভালো গুরুত্বপূর্ণ ট্রিক, এটাকে আপনি কাজে লাগাতে পারেন। দেন হচ্ছে রাইট এ ফুল ডিসক্রিপশন। অবশ্যই ডিসক্রিপশন বক্সটা ফাঁকা রাখবেন না, সম্পূর্ণ লিখবেন, পারলে আপনার কন্টেন্ট রিলেটেড কিছু কথাবার্তা, কন্টেন্টের যে কনসেপ্ট সেটা আপনি সেখানে লিখতে পারেন।
আর একটা চতুর্থ নাম্বার হচ্ছে ট্রেন্ডিং অ্যান্ড সিজনাল টপিক। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু ইউটিউবে দ্রুত কিছু একটা করার জন্য। কেন? কারণ হচ্ছে একজন নতুন ইউটিউবার এসেই তার কন্টেন্ট নিয়ে কিছু একটা করা বা খুব দ্রুত একটা সাপোর্ট পাওয়া, এটা আসলে অতটা সহজ বিষয় না। তো সেক্ষেত্রে কী করা যায়, আমরা যদি ট্রেন্ডিং টপিক বা সিজনাল টপিক, লাইক এখন সামনে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আসছে, এটা একটা ট্রেন্ডিং ইস্যু হতে যাচ্ছে, তো এই ট্রেন্ডিং ইস্যু নিয়ে যদি আমরা কেউ ভিডিও বানাতে পারি, যারা নতুন আসছে ইউটিউবে তারা যদি এটা নিয়ে কাজ করে, তাহলে হবে কি মানুষের ইন্টারেস্টটা থাকে ট্রেন্ডিং টপিকের উপরে। যেহেতু ইউটিউব ওয়ার্ল্ড কাপ আসছে সামনে, আমরা সবাই খেলাধুলা নিয়ে সার্চ করব, তো তখন যদি আসলে ওই ধরনের কন্টেন্ট দেওয়া যায়, ওটাকে সার্চ পেজে প্রথমে বা ভিডিওটাকে আসলে ভাইরাল করাটা সহজ হয়ে যায়। লাস্ট হচ্ছে পাঁচ নাম্বার, যেটা সেটা হচ্ছে যে আমরা সবসময় সেম ক্যাটাগরির ভিডিও দেওয়ার ট্রাই করবো। ওকে, অর্থাৎ আমার চ্যানেলে আমি সাধারণত টেক রিলেটেড ভিডিওস আমি দিয়ে থাকি, সেজন্য আমি একটা ক্যাটাগরি মেনটেন করে ভিডিওটা দেওয়ার ট্রাই করি। অল টাইম টেক রিলেটেড কথাবার্তা আসলে রাখতে চাই কন্টেন্টের মধ্যে। তো এই যে একটা সিমিলারিটি, বা আপনি আমার নোটিফিকেশন দেখলেই হয়তো বুঝতে পারেন যে হ্যাঁ, টেক রিলেটেড কোনো ভিডিও হয়তো এখানে থাকতে পারে। এটা কেন? কারণ হচ্ছে একটা কনসিস্টেন্সি মেইন করতেছি, এই কনসিস্টেন্সির কারণে আসলে আসলে আপনি বুঝতে পারছেন যে এই চ্যানেলটা সাধারণত এই ক্যাটাগরির ভিডিওস আসে। ওকে, সো এই সাধারণত আসলে ইউটিউব তার হেল্প সেন্টারে প্রকাশ করেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে যদি একটু কনসার্ন থাকি, আই থিঙ্ক ইউটিউবে একটা ভালো রেজাল্ট আসা সম্ভব। ওকে, ইউটিউবের সার্চের ব্যাপারে আমরা জেনে ফেললাম, বাট হোয়াট অ্যাবাউট সাজেস্টেড ভিডিওস? আমরা কি জানি সাজেস্টেড ভিডিও কি? লাইক এই যে এখন আপনি আমার ভিডিওটা দেখছেন, আপনি যদি কম্পিউটার থেকে দেখে থাকেন, আপনি খেয়াল করবেন আপনার নিচে ডান হাতের নিচে কিছু ভিডিও সাজেস্টেড আকারে দেওয়া আছে, অর্থাৎ আপনি হয় জানো আমার ভিডিওর পরে ওই ভিডিওগুলো দেখেন। ওকে, তো এই যে সাজেস্টেড, আপনি যদি মোবাইলে থাকেন তাহলে আপনার ভিডিওর নিচে আসলে সাজেস্টেড ভিডিওগুলো থাকে। তাহলে এই যে সাজেস্টেড ভিডিও, এই ভিডিওগুলো আসলে কী হিসেবে ওখানে দেওয়া হয়, এটার জন্য আসলে ইউটিউব কিছু রুল বলে দিয়েছে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা এই সাজেস্টেড ভিডিওটা আসলে কীভাবে কাজ করে ইউটিউবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ কানেক্টেড, বাই ফর নাও।